Dear students, assalamu alaikum. You are welcome to the online class of Bornholm School and College. I am Mansoor Akhtar Mukta, assistant English teacher, Bornholm School and College. This English class is specially for the students of class 4. Dear students, today I will discuss an important topic. This is the Marx distribution. मार्क्स डिस्ट्रीब्यूशन सबजेक्ट हे कि सबजेक्ट हे इंग्लिश निश्चय तुम्हारा जानो इंग्रजी सबजेक्टर मार्क्स डिस्ट्रीब्यूशन नम्बर बढ़ अर्थात हमें इंग्रजी एत दिन पढ़े इंग्लिश फॉर टुडे बोट पढ़े विभिन्न आइटेम पढ़े किंतु हमारे परीक्षा क्यों आसा क्यों जानी ना तो आजकल क्लसटा करारे निश्चय भलोभ बुझते पर क्लस क्यों आस देखो আমাদের এখানে দেখো নং নাম্বার টাইপ অফ কোশ্চেন অর্থাৎ প্রশ্নের ধরন এখানে কি লেখা আছে দেখো সিন কম্প্রিহেনশন এখানে আছে হচ্ছে 33 আর এখানে দেখো মার্কস নম্বর এখানে দেখো সিন কম্প্রিহেনশন মানে হচ্ছে জানা উপলব্ধি অর্থাৎ সিন মানে হচ্ছে জানা দেখা বোঝা এবং কম্প্রিহেনশন মানে হচ্ছে উপলব্ধি অর্থাৎ জানা উপলব্ধি তাহলে জানা উপলব্ধিটা কি তোমরা নিশ্চয়ই আমরা আগে বুঝতে পেরেছো আমরা যেই ইংলিশ ফর টুডে বইটা পড়েছি অর্থাৎ আমাদের যে টেক্সট বুকটা রয়েছে ইংলিশ ফর টুডে বইটা রয়েছে সেই বই থেকে আমাদের একটি কি থাকবে একটি প্যাসেজ থাকবে একটি কম্প্রিহেনশন থাকবে অর্থাৎ যেমন আমরা কি আমরা সিন কম্প্রিহেনশনে কি কি পড়েছি দেখো আমাদের এবারের পরীক্ষার জন্য রয়েছে পেজ 1 to 29 অর্থাৎ 30 অর্থাৎ আমরা 1 থেকে 30 পেজের মধ্যে আমরা কী কী অনেকগুলো প্যাসেজ পড়েছি তার মধ্যে দেখো একটা রয়েছে ফারজানা আরেকটা রয়েছে মিতা এরকম করে আমাদের যে প্যাসেজ রয়েছে যেমন আমাদের ফারজানা প্যাসেজটাই কী করবে প্রশ্নে তুলে দিবে সেই ফারজানা প্যাসেজ থেকে আমাদের কয়টি কোশ্চেনের আনসার দিতে হবে দেখো এখান থেকে 1 2 3 4 এই 4টি কোশ্চেনের আনসার দিতে হবে সেই সিন কম্প্রিহেনশন থেকে তাহলে দেখো নাম্বার 1 এ কী আসবে ম্যাচিং দ্য গিভেন ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস ম্যাচিং দ্য গিভেন ওয়ার্ডস অর্থাৎ মিলকরণ একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ড কী করতে হবে মিল করতে হবে অর্থাৎ একটা ওয়ার্ডের যে অর্থ যেমন প্যারেন্ট শব্দটির ওয়ার্ডটির বাংলা অর্থ হচ্ছে পিতামাতা এবং এই প্যারেন্টসের পিতামাতা অর্থ পাশের কোন অর্থটির সাথে মিলে সেটার সাথে তোমার কী করতে হবে মিলাতে হবে এটা হচ্ছে ম্যাচিং এবং এখানে দুই টাইপের কোশ্চেন আসে দুইটা অফ দেখো এখানে এখানে আমি অর দিয়ে দিয়েছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য গিভেন ওয়ার্ডস এবং আরেকটি আসে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থান পূরণ অর্থাৎ সেখানে কি থাকবে তোমার কিছু সেন্টেন্স দেওয়া থাকবে এবং উপরে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে সেই শব্দগুলো নিয়ে তোমাকে শূন্যস্থান ফিল আপ করতে হবে এবং সেটার জন্য তোমার পাঁচটি থাকবে মার্কস থাকবে হচ্ছে 5 প্রত্যেকটা কোশ্চেনের জন্য নাম্বার থাকবে 1 তাহলে টোটাল হচ্ছে 5 মার্কস এবার দেখো নাম্বার 2 ট্রু অর ফলস এটাও তোমাদেরকে করানো হয়েছে যেমন ফারজানা প্যাসেজটি থেকে তোমাকে কি করা হলো পাঁচটি সেন্টেন্স দিল এবং পাঁচটি সেন্টেন্সের মধ্যে যে সেন্টেন্স যেই যে সেন্টেন্সগুলো সঠিক সেটার জন্য তুমি লিখবে হচ্ছে ট্রু এবং যে সেন্টেন্সগুলো ভুল সেটার জন্য তুমি লিখবে ফলস আর তোমার এরকম কোশ্চেন থাকবে হচ্ছে 6টি প্রত্যেকটির মার্কস থাকবে 1 এবং তাহলে টোটাল হবে 6টির জন্য 6 এবার দেখো নাম্বার 3 আনসার দ্য শর্ট কোশ্চেন এখানে হচ্ছে সেই সিন প্যাসেজটি থেকে আমরা যে ফারজানা একটি সিন প্যাসেজ দেওয়া থাকবে ফারজানা থাকুক মিতা থাকুক যেটাই থাকুক না কেন সেই প্যাসেজ থেকে তোমাকে কী করতে হবে 6টি প্রশ্নের আনসার দিতে হবে অর্থাৎ ওই প্যাসেজ অনুসারে তোমাকে মুখস্থ করতে হবে না ওই প্যাসেজটি তুমি যদি ভালোভাবে করতে পারো তাহলে তুমি এই 6টি প্রশ্নের আনসার দিতে পারবে এবং প্রত্যেকটির জন্য মার্কস থাকবে 2 করে এখানে দেখো 2 তাহলে আমাদের টোটাল থাকবে 12 অর্থাৎ 12 নম্বর নেক্সট দেখো সেই সিন কম্প্রিহেনশনটি থেকে আরও একটি কোশ্চেন থাকবে দেখো নম্বর 4 শর্ট কম্পোজিশন অর্থাৎ ছোট অনুচ্ছেদ অর্থাৎ প্যারাগ্রাফের মতো তোমার লিখতে হবে যেমন তোমরা যেমন ছোটোবেলায় ক্লাস 3-তে কী পড়েছিল মাই সেলফ প্যারাগ্রাফ পড়েছিলে এরকম এখন যেমন ফারজানা তোমার প্যাসেজটি দেওয়া রইল এখন তোমাকে বললো যে তুমি একটি প্যারাগ্রাফ একটি শর্ট কম্পোজিশন লেখো ইউরসেলফ অর্থাৎ তোমার নিজের সম্পর্কে তুমি প্যাসেজে কী পড়লা ফারজানা সম্পর্কে
এখন তোমাকে নিজের সম্পর্কে লিখতে বলেছে। এখন তুমি ফারজানার গল্পটাই ওইখানে শুধু তোমার নিজের নাম দিয়ে দিলেই হবে অথবা আয় যোগ করে দিলেও হবে, যেভাবে তোমার সুবিধা হয়। তাহলে সেখানে তোমার সেই শর্ট কম্পোজিশনটা তুমি যদি লিখতে পারো সেখানে তোমার মার্কস থাকবে হচ্ছে 10। তাহলে আমাদের সিন কম্প্রিহেনশন থেকে যে 33 অর্থাৎ 33 মার্ক থাকে সেটা আমাদের হয়ে গেল। এবার আমাদের কী আসবে দেখো, আনসিন কম্প্রিহেনশন, এখানে মার্ক থাকবে 31। আনসিন মানে হচ্ছে অজানা উপলব্ধি। আমাদের আমি ক্লাসেও বলেছিলাম যে আনসিন কম্প্রিহেনশনটা আমাদের কমন পড়ে না, যে আমাদের পরীক্ষা হলে যে পড়ে তারপরে এটার থেকে কী করতে হবে, আনসার করতে হবে। কিন্তু তারপরেও আমরা কিছু আনসিন প্র্যাকটিস করে থাকি যাতে করে আমরা সহজেই পরীক্ষায় যে আনসিনটা আসবে সেটার আনসার দেওয়া যায়। তাহলে এখান থেকে আমাদের মার্কস থাকবে হচ্ছে 31 অর্থাৎ 31 মার্ক থাকবে এখানে। এখানে কী